নমস্কার, নিউজ 18 বাংলার ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। আমি অর্পিতা হাজরা রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদেরকে জানিয়ে রাখি যে নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির হাতে গ্রেপ্তার এই কুন্তল ঘোষ, তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ। সেই কুন্তল ঘোষ ক্যামেরার সামনে তিনি বিস্ফোরক তিনি অভিযোগ করেছেন যে মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল তিনি তার কাছ থেকে 50 লক্ষ টাকা তিনি চেয়েছিলেন, সেই টাকা তিনি দেননি, সে কারণেই ষড়যন্ত্র করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই দাবি করেন কুন্তল ঘোষ। তার পরিপ্রেক্ষিতে তাপস মণ্ডল কি ঠিক কি বললেন, আমি তাপস মণ্ডলের সঙ্গে আজকে এখন যোগাযোগ করি। তিনি পরিষ্কার করে জানান যে কুন্তল ঘোষ যে বলছে 50 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা নয়, 19 কোটি 44 লক্ষ 50 হাজার টাকা ফেরতের জন্য, অর্থাৎ যেই টাকা তিনি নিয়েছিলেন সেই টাকা ফেরতের জন্য তাপস মণ্ডল একাধিকবার কুন্তল ঘোষকে বলেছিলেন, এমনটাই তিনি দাবি করছেন। তাপস মণ্ডলের আরও দাবি যে তিনি বলেছেন যে একাধিক সময় যখন এই নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে চারিদিকে সরগরম, তখনও তিনি বারবার করে তিনি রিকোয়েস্ট করেছিলেন এই কুন্তল ঘোষকে যে তিনি ক্যান্ডিডেটদের থেকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে যে কোটি কোটি টাকা তিনি তুলেছেন সেই টাকা যাতে যত দ্রুত সম্ভব যাতে ফেরত দিয়ে দেন। কিন্তু তাপস মণ্ডলের অভিযোগ যে কুন্তল ঘোষ তা ফেরত দেননি, এমনকি চেক যেগুলো দিয়েছিলেন সেগুলোও কিন্তু বাউন্স করে। এবং এই ক্যান্ডিডেটরা কারা, যারা কিনা যাদেরকে চাকরি পাইয়ে দেওয়ার কথা ছিল, যেটা বলছেন তাপস মণ্ডল যে এই 325 জনের যে লিস্ট, সেই লিস্টের অনেকেই রয়েছেন যারা এই তাপস মণ্ডলের ঘনিষ্ঠ, অর্থাৎ তার মধ্যে একজন তার আত্মীয় রয়েছে, বাকিরা তার পরিচিত রয়েছে, বেশ কিছু স্টুডেন্ট রয়েছে। এবং তার উপরেও একটা চাপ রয়েছে যে যেহেতু এই ক্যান্ডিডেটরা বা যারা টাকা দিয়েছিলেন তখন তারা বলেছে, জিজ্ঞেস করেছিলেন তাপস মণ্ডলকে যে টাকা দেওয়াটা সঙ্গত কিনা। সেক্ষেত্রে তাপস মণ্ডলের দাবি, তিনি বলেছিলেন যে টাকা দেবেন কি না সেটা তারা ভেবে দেখুক। অর্থাৎ এর জায়গা থেকে কিন্তু তাপস মণ্ডল যেটা অভিযোগ করছেন যে তাকে দেখে যেহেতু এই টাকা দেওয়া হয়েছিল বা তারা দিয়েছিলেন এই কুন্তল ঘোষকে, ফলে টাকা ফেরতের জন্য কিন্তু তার উপরে একটা চাপ ছিল এবং সে কারণেই তিনি কুন্তল ঘোষকে বারবার করে টাকা ফেরতের জন্য তিনি বলেছিলেন। এবং তাপস মণ্ডল বলছেন তিনি তো কোনো ব্যক্তিগত স্বার্থে বা ব্যক্তিগত কাজের জন্য তাপস মণ্ডল এই কুন্তল ঘোষের থেকে তিনি টাকা চাননি, তিনি চেয়েছেন যে টাকা ক্যান্ডিডেটরা দিয়েছিল, যে কুন্তল ঘোষ বলেছিলেন যে চাকরি পাইয়ে দেবেন তিনি এবং তার পরিবর্তে যে টাকা নেওয়ার যে অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাপস মণ্ডল বলছেন যে এর মধ্যে 4 থেকে 5 জনের চাকরি হয় কিন্তু তাদের চাকরি হাইকোর্টের নির্দেশে তাদের বাতিল হয়ে যায়, বাকি যারা রয়েছে তারা কিন্তু চাকরি পায়নি। আর এই জায়গা থেকেই টাকা ফেরতের জন্য দাবি করেন। সেই জায়গা থেকে যখন তাপস মণ্ডল বারবার করে কুন্তল ঘোষকে টাকা ফেরতের জন্য বলেন, তখন কুন্তল ঘোষ সেই টাকা তিনি ফেরত দেননি বলে অভিযোগ, এমনকি চেক বাউন্স করে, বারবার কিন্তু চেক বাউন্স করছিল এমনটাও তিনি বলেছেন। ফলে তাপস মণ্ডল এবং কুন্তল ঘোষ যেমন বলছেন 50 লক্ষ টাকা চেয়েছিলেন এই তাপস মণ্ডল, তার থেকে তাপস মণ্ডলের দাবি 19 কোটি 44 লক্ষ 50 হাজার টাকা তিনি চেয়েছিলেন, যেটা কিনা ক্যান্ডিডেটরা দিয়েছিল এই কুন্তল ঘোষকে, সেই টাকা ফেরতের দাবিতে তিনি চেয়েছিলেন, ব্যক্তিগত কোনো স্বার্থে তিনি চাননি। পাশাপাশি তিনি আরও বলেন যে এই কুন্তল ঘোষের কী ভূমিকা, সেক্ষেত্রে তিনি বলেন যে কুন্তল ঘোষ তিনি তো বিকাশ ভবনে তিনি যেতেন এবং সেখানে কয়েকজন চাকরি প্রার্থীর ইন্টারভিউ হয়, অর্থাৎ বিকাশ ভবনের সাথে যে তাপস মণ্ডলে এই কুন্তলের যে যোগসাজশ সেটা কিন্তু পরিষ্কার করে অভিযোগ করছেন তাপস মণ্ডল। এবং এরই পাশাপাশি তাপস মণ্ডলের আরও অভিযোগ যে কুন্তল ঘোষ তিনি তাকে অনেকবার তাকে বোঝানো হয়েছিল যে যদি তিনি টাকা ফেরত দিয়ে দেন তাহলে কিন্তু তাপস মণ্ডল এই বিষয়ে আর কিছু বলতে যাবেন না, কিন্তু সেই টাকা, অর্থাৎ এই যে কোটি কোটি টাকা, 19 কোটি 44 লক্ষ 50 হাজার টাকা তিনি যেহেতু ফেরত দেননি, সেই কারণেই কিন্তু কুন্তল ঘোষের বিরুদ্ধে একাধিক তথ্য এবং এই 325 জনের যে লিস্ট সেটা ইডি এবং সিবিআইকে দিয়েছেন তাপস মণ্ডল। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু ইন্টারোগেশন শুরু হয় এবং এই যে ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেটের মধ্যেও কয়েকজনকে কিন্তু ডেকে পাঠিয়েছে সিবিআই আধিকারিকরা।
ফলে স্বাভাবিকভাবে এই জায়গা থেকে যেটা বোঝা যাচ্ছে যে তাপস মণ্ডল যে পাল্টা যে তিনি বক্তব্য রাখছেন, কুন্তল ঘোষ যেমন তার বিরুদ্ধে অভিযোগ করছেন, পাল্টা তাপস মণ্ডল তিনিও অভিযোগ করছেন যে যে টাকা নেওয়ার কথা তিনি বলছেন বা যে টাকা চেয়েছিলেন বলে অভিযোগ, সেই টাকা কিন্তু ক্যান্ডিডেটদের টাকা, অর্থাৎ যারা কিনা চাকরি পাওয়ার জন্য যারা টাকা যারা দিয়েছিলেন তাদের টাকা ফেরতের জন্য তাপস মণ্ডল কুন্তল ঘোষকে একাধিক সময় বলেছিলেন এমনটাই কিন্তু জানাচ্ছেন তাপস মণ্ডল। এবং এর পাশাপাশি তিনি যেটা বলছেন যে তাদের এই অনেক কষ্ট করে সেই ক্যান্ডিডেটরা এই টাকা জোগাড় করেছিলেন, ফলে তাদের টাকাটা ফেরত দেওয়াটা অত্যন্ত জরুরি ছিল এবং তাপস মণ্ডলের উপরেও চাপ ছিল, সেই কারণেই তিনি কুন্তল ঘোষকে বারবার এই টাকা ফেরতের জন্য তিনি দাবি করেছেন বা তিনি বলেছিলেন এমনটাই তাপস মণ্ডলের দাবি। অন্যদিকে তার আরও দাবি যে এই যে বিকাশ ভবনে যখন ইন্টারভিউ হয় তখন কয়েকজনের কিন্তু ফেল করা যে ক্যান্ডিডেট তাদের সার্টিফিকেট পাস করানো এবং তাদের সেই সার্টিফিকেট নতুন করে একেবারে পাস করানো যে সার্টিফিকেট তারও ব্যবস্থা করে দিয়েছিল এই কুন্তল ঘোষ, ফলে সেই সমস্ত সার্টিফিকেটের কপি তাপস মণ্ডল ইতিমধ্যেই দিয়েছে সিবিআই এবং ইডিকে। অর্থাৎ অযোগ্য প্রার্থীদের যে চাকরি পাইয়ে দেওয়া টাকার বিনিময়ে এবং তাতে যে কুন্তল ঘোষের যে যোগসাজর সেই সম্পর্কে সম্পূর্ণভাবে অভিযোগ করেছেন এই তাপস মণ্ডল। যদিও কুন্তল ঘোষ তিনি দাবি করছেন যে তাপস মণ্ডল টাকা চেয়েছেন, কিন্তু তাপস মণ্ডলের পাল্টা দাবি তিনি যে টাকা চেয়েছেন সেটা 50 লক্ষ নয়, 19,44,50,000 টাকা, সেটা ক্যান্ডিডেটদের থেকে যে টাকা নেওয়া হয়েছিল যেখানে কিনা চাকরি পাইয়ে দেওয়ার নাম করে, সেই টাকা ফেরতের জন্য একাধিক সময় তাপস মণ্ডল কুন্তল ঘোষকে বলেছিলেন তেমনটাই তাপস মণ্ডল দাবি করেছেন। অর্থাৎ অভিযোগ এবং পাল্টা অভিযোগ রয়েছে, তবে পরবর্তীকালে এই ঘটনার তদন্ত কোন দিকে মোড় নেয় সেটাই এখন সকলের নজর রয়েছে। আজকেই কুন্তল ঘোষকে আদালতে পেশ করা হবে আর কিছুক্ষণ পরে, এবং ইডি হেফাজতে নিয়ে এর পেছনে আর কোন রাঘব গোয়াল রয়েছে তারই অনুসন্ধান করবে ইডির তদন্তকারী আধিকারিকরা।